গাড়ি চালানোর ও মানে গাড়ি নিয়ে দুজনেই ওরে বাবা ইসরি এক গাড়ি ওরে বাবা আমরা আট দাসপুরে বাইক দুর্ঘটনায় দাদার মর্মান্তিক পরিণতি, গুরুতর আহত ভাই। গোপীগঞ্জ সুলতাননগর সড়কে দাসপুর থানা চাইপাট হাটতলা এলাকায় বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের, সঙ্গে আর এক আরোহী গুরুতর আহত। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ 26 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত 8:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গোপীগঞ্জের দিক থেকে একটি বাইকে দুজন সোনাখালীর দিকে যাচ্ছিলেন। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি কংক্রিটের দেওয়ালে ধাক্কা মারলে ঘটনাস্থলেই একজন মারা যান। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রাজু ঘোড়ই, বয়স 34 বছর। আহত যুবকের নাম জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাইপাটের ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সহ মদপুকুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার। ঘটনার পরপরই ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মানুষজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। মৃত যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি আহত যুবককে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জানা গেছে, তারা দুজন সম্পর্কের দাদা ও ভাই। তাদের বাড়ি দাসপুর থানার হরেকৃষ্ণপুর এলাকায়। বাবলু মান্ডার রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। আমি যাচ্ছি পিছনে, চল গাড়ি যাচ্ছি, বস ওদিকে, পিছাতে হবে, এভাবে যাও, এভাবে যাও, এভাবে যাও, ঠিক আছে, চলো চলো উঠো, ও হ্যান্ডেল খুলে রাখ, ঠিক আছে, কিচ্ছু হবে না, চলো চলে যাক, চলে যাক। ওর ইয়ে হরেকৃষ্ণপুরে ছিল, ওর গাড়িগুলো কোথা গো, ওর গাড়ি কোথায়?